সবাই এনেখানে আসিয়া ঘণ্টা পর ঘণ্টা দাঁড়াইয়া থাকতেও হয় অনেক সময় নৌকা ডুবিয়াও যায় বছর বছর দুই চারজন মারাও যায় বাঁচিয়া যায় একবার এই রশি আছে রশি থেকে নৌকা ছুটলে তিন কিলোমিটার পর্যন্ত দৌড়াইয়া মানুষ খান্না খাটে খরিয়ার ঘরে ফিরিয়া আসে এটা একটু প্রশাসনে যদি এটা একটু নজরদারির মধ্যে আনলে এলাকার জনসাধারণের বাক্যটা মনে হয় পরিবর্তন হইব এই নয় তো বেশি টাকারও প্রয়োজন নাই হয়তো অনেকে হিসাব নিকাশ করিয়া দেখতে তিন চারি কোটি টাকা লাগে কত লক্ষ কোটি টাকা দেশের যাইতেছে কত লম্বা বাজেট হয়েছে কিন্তু এটা এই বাজেটের আওতায় কি জন্য আনা হয় না এটা লাগে তো আমরা বড়ই দুঃখিত আপনারা এটা প্রশাসনের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি একটু দয়া করি এটা একটু নজরে আনেন সবাই ভালো থাকুন আপনারা সবাই মঙ্গল কামনা করিয়া আমরা আমরা জন্য দোয়া করবেন তুমি কিছু কথা বলবে চাই আমাদের স্কুলে যেতে অনেক সময় লাগে আমরা কোনদিন দিন স্কুলে যেতে পাই না এবং সার মেডামেরা আমাদের অনেক বোকা দেন তাই আমার আবারও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি জানাচ্ছি পশ্চিম পশ্চিমবাজার খেয়াঘাটে ফুটব্রিজ চাই